বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে এখন আমরা চাইলেই বাসায় বানিয়ে নিতে পারি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির 2টা লেগ পিস। আমি 2টি লেগ পিসকে খুব ভালোভাবে পাটা পুতার সাহায্যে থেতলিয়ে নিচ্ছি এবং এমনভাবে থেতলাচ্ছি যাতে একবারে হাড্ডি থেকে মাংস আলাদা না হয়ে যায়, তবে ভালোভাবে চাপের জন্য যাতে থেতলিয়ে 2টি চিকেন চাপের ব্রয়লার মুরগিকে ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। তারপর ভালোভাবে প্রত্যেকটি মাংসের ভিতরে কিন্তু ভালোভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে সুন্দরভাবে প্রত্যেকটি মাংসের পিসের ভিতরে মশলাগুলো ঢুকে এবং টেস্টটা যাতে কাঁচা কাঁচা না থাকে। আপনারা চাইলে কিন্তু চিকেন চাপটা চিকেনের আর কোনো বডি পার্ট দিয়ে করতে পারেন, বুকের পিস দিয়ে করলেও ভালো হবে। সেই ক্ষেত্রে কিন্তু হাড্ডির এই দিক দিয়ে একটু থেতলিয়ে নিতে হবে যাতে হাড্ডির ভিতরেও ময় মশলাগুলো যায়। চিকেনগুলোকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণের জন্যই কিন্তু ভালো। আমার কাছে যেহেতু সময় ছিল না, তাই কিন্তু আমি অত বেশি সময় রাখিনি। আমি চিকেন লেগ পিস দিয়ে করেছি, তাই বলে যে আপনাদেরকেও চিকেন লেগ পিস দিয়ে করতে হবে তা কিন্তু একদমই না। আর এই চিকেন লেগ পিসটা কিন্তু আগের দিন রাতে বা 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করলে আরও ভালো হয়। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব চিকেন লেগ পিসগুলো। চিকেন লেগ পিসগুলোকে কিন্তু লো আঁচে ফ্রাই করতে হবে যাতে মাংসগুলো এবং হাড্ডিগুলো ভালোভাবে কুক হয়। এক্ষেত্রে কিন্তু হাই আঁচে বা সময় কম নিয়ে এটা করলে হবে না। অনেকেই এসে কমেন্ট করে বলবেন, আপু আমিও তো ফ্রাই করেছি, আমারগুলো কাঁচা কাঁচা রয়ে গিয়েছে, হাড্ডি ওরকমভাবে সিদ্ধ হয়নি, হাড্ডি ভিতরে মশলা জানে। আরে আপু, আমার ভিডিওর কথাগুলো ভালোভাবে শুনবেন এবং তারপরে বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করতে আসবেন। আমি কিন্তু আমার কোনো কিছুই সিক্রেট রেখে আমি রেসিপি শেয়ার করি না। আমি আপনাদেরকে আমার ফ্যামিলি ভেবে কিন্তু আমি আমার সব সিক্রেট আপনাদেরকে রেসিপিতে দেখিয়ে দিই। তারপরও কিছু মানুষ পুরো ভিডিও না দেখে পুরো ভিডিওটাতে আমি কি কি সিক্রেট টপ সিক্রেট বলেছি সেগুলো না জেনেই তারা কমেন্ট করে। তো হয়ে গেছে আমার চিকেন চাপ, আমি লো আঁচে ফ্রাই করে নিয়েছি এবং কতটা জুসি জুসি হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পারছেন। অ্যান্ড মানে চিকেন চাপের হাড্ডিগুলো সহ কিন্তু আমরা চাবিয়ে খেতে পেরেছি, এত বেশি সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছিল। অ্যান্ড আমি কিন্তু মেয়োনিজে যে রেসিপিটা শেয়ার করেছি আজকের এই চিকেন চাপটা কিন্তু আমি সেই মেয়োনিজ দিয়ে খাবো এবং আমার নিজের হাতে তৈরি করা নান রুটি দিয়ে করব। আপনারা যদি রেসিপিটি দেখতে চান, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি সহ আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক এনজয়ের সাথে খেয়েছিলাম এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।